আসসালামু আলাইকুম। আমরা আজকে কীভাবে সফটকপি নামাবেন বইয়ের সেটা দেখাবো। পুরোটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ফিরে আসছি ছোট্ট একটা ডিবেট বই ছাড়া আমাদের প্রাথমিক এবং যে প্রাথমিক স্তরের যে বইগুলি হাই স্কুল এবং সেই বইগুলি দেখাতে হলে আপনাকে বিভিন্ন একটা লিঙ্কে, তো আমি এখানে শুধু NCTRB-র যে লিঙ্ক সেটা ব্যবহার করছি। তো NCTRB দেখেন, এখানে প্রাক প্রাথমিক থেকে সম্পূর্ণ পুরো 2018 সালের সকল স্তরের তালিকাটা দেওয়া আছে। তো আপনার NCTRB থেকে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি একটু আপনাদের আর একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি, কারণ মাঝে মধ্যে তাদের ওয়েবসাইটে কিছু লোড নেওয়ার জন্য সফটওয়্যারের মাধ্যমে কাজ করে না। আর এছাড়া আমরা আরও একটি জিনিস দেখাবো, যে এটা মাধ্যমে আপনারা বিভিন্ন ডিবিডি বইটিও পেতে পারেন। এইখানে দেখেন, প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বই আছে, আর এদিকে আরও যে ষষ্ঠ শ্রেণী, সপ্তম, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকম বইগুলি আছে। আচ্ছা, আমি একটু অন্য বই একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আমরা অষ্টম এবং ভোকেশনাল বা দশমের বইটি দেখব। দেখুন, এখানে নবম দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তকের সেই লিস্ট থেকে আমি বার করব। এখানে বিভিন্ন PDFগুলো দেওয়া আছে, সামনে দিকে ক্লিক করলে আপনার সেই PDFটি ডাউনলোড হয়ে যাবে। যদি নেটওয়ার্ক এবং স্পিড ভালো থাকে, মোটামুটি তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবেন। দেখুন, প্রায় তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বইটি সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে। তো আমরা এভাবেই বিভিন্ন সফট কপি আমরা NCTRB-র যে ওয়েবসাইট সেখান থেকে নিতে পারবো। যদি ওয়েবসাইটটির লিঙ্কটি চান, আমরা লিঙ্কটি ইতি দিয়ে দিব। বা ধন্যবাদ আমাদের সাথে থাকার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।